আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। কয়েকদিন ধরেই ঘনঘোর বর্ষায় ভিজে রয়েছে প্রকৃতি। বাইরের দিকে তাকালেই মন উদাস হয়ে আসে। বসে বসে ভাবছিলাম আজকের এই দিনে কি উপহার দেব আপনাদের। মনে পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত রচনা, তার সেই কবিতা উদাসীন। এই কবিতাটি কবি রচনা করেছিলেন 10ই বৈশাখ 1307 সালে শিলাইদহে বসে। আজকে আমার এই পরিবেশনা যিনি যন্ত্রের মূর্ছনায় আপনাদের কাছে পরিবেশন করছেন, তিনি হলেন সুরশিল্পের স্রষ্টা শ্রী তাপস চক্রবর্তী মহাশয়। আসুন আপনারা উপভোগ করুন আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের উদাসীন। হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখেনি তো কোনো কিছুরি, উপরে চড়িতে নাই পাই যদি সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে, যেতা সেতা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কারিনে, যাহা যেতে চাস ছেড়ে দিই তারে তখনই, বকিনে কাহারো শুনিনে কাহারো বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনা সহসা তাদের নারিনে, মন দিয়া নিয়া অনেক করেছি মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মুরেছি ইহারে তাহারে উহারে, অস্ত্র গাথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত রণে, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, বুক ভাঙা বোঝা নেমনারে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেরি তারে ভাঙা বেরিগুলো ফিরায়, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পরিণত নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সম ছিন সঞ্চয় প্রয়াসী, কুসুমকান্ত দেখি নাই মধুপিয়াসী, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম তখন নীলিন বকুল শয়নে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে, সবলে কাহার ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবার আপন বৃন্তে ফটিতে, যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালি পেয়েছি সবার নিচুতে, হাল ছেড়ে আজ বসে আছি ভাই ছুটি নে কাহারো পিছুতে, মন নাই মোর কিছুতেই নাই কিছুতেই।